ফাইনালি আমরা পৌঁছে গেছি মংপু, মংপুর রবীন্দ্রনাথ ভবন। এরপর শেষ জীবনটাতে শান্তিনিকেতনে কেটেছে আমরা সবাই জানি। চলছে স্ক্রিন ভেঙে গেছে, থ্যাংক ইউ ব্রাদার। যেখানে অলরেডি নো এন্ট্রি লেখা আছে, আর এখানে পরপর পরপর সব অরেঞ্জের গাছগুলো আছে এরকম একদম আশেপাশে, পরপর 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 সব অরেঞ্জের গাছ, নিচে সব কমলা লেবুর গাছ। এখানে ক্যাফেটাতে খাচ্ছি, সেটা এই যোগেঘাটে ব্রিজের পাশে, আর ক্যাফেটার নাম সুস্মিতা ফুড কর্নার। তো সুস্মিতা দি যে আছেন, সে আমাদের সবার অর্ডার নিয়ে নিয়েছে, নুডলস, মোমো, থুপ্পা এসব অর্ডার দেওয়া হয়েছে। এখান থেকে হেভি ভিউ পাওয়া যাচ্ছে এদিকে, দারুণ দারুণ। আর এখানে এইরকম একটা জায়গাতে ছোট্ট একটা বাড়ি আছে, এখান থেকে ছোট্ট একদম এখান থেকে দেখা যাচ্ছে কাঠের বাড়ি। আর ওই দিকে দেখা যাবে না, হোয়াইট কালার একটা বাড়ি আছে। এসে গেলে কে চলে, ও মাই গড,
অনেকক্ষণ ঘোরার পর হেভি খিদে পেয়েছে আমাদের, তো আমরা খুব সুন্দর একটা ক্যাফে দেখে বসে গেছি। আর এখানে এই দাদা দিদিরা এখন আমাদের জন্য নুডলস মোমোজ এসব বানাবে, দেখা যাক কী কী খাই। খুবই খিদা পেয়েছে, তিন থুপ্পা, এক চিকেন মোমো, মেরা এক চাউমিন, দো চাউমিন, মেরা ওয়ালা চিকেন ওয়ালা, তোটা কি চিকেন ওয়ালা। সাইনের প্লেট থেকে বেছে বেছে চিকেন বার করছি আমি। তারপর কি হচ্ছে ওখানে খেলা হবে, খেলা হবে 24 তারিখের পর, 24 তারিখের পর খেলা হবে। ম্যাডাম ইয়োর নুডলস ধর। দেখতে তো হেভি লাগছে ভাই, বড় বড় চিকেনের পিস এইভাবে নিয়ে বাঙালিরা ভাই এইভাবে ঘুরিয়ে নিয়ে যতটা পসিবল হয় এক কামড়। গ্রেট, রঙ্গবতী রঙ্গবতী কানু নীলান্তর। ড্রাইভার দাদা আমাদের উপর খুব রাগ করেছে, আমাদেরকে এরকম একটা জায়গায় নামিয়ে দিয়ে চলে গেছে ভাই। এখন আমাদের এই পুরো জায়গাটা ট্রেক করে করে নামতে হবে। লোকটা আছে বললো যে খালি গাড়ি ওঠাতে খুব কষ্ট হয়, মানে একদম ভারী ওয়েট থাকে না, ওয়েটলেস থাকে, তো ব্রেক ফ্রেক মারতে অসুবিধা হয়, তো বাই চান্স রিস্ক হয়ে যেতে পারে, তাই বললো হেঁটে যাও। শুভম দা শেরপা বয় আমাদের মধ্যে সবসময় আগে আগে দৌড়াবে, ঠিক আছে, সব থেকে চুস্তিলা ফুর্তিলা আমাদের মধ্যে ক্যাজ। আর আমি কুম্ফু পান্ডার মতো এক হাতে ড্রোন এক হাতে ফোন ঘুরিয়েছ না। এত বড় একটা ট্রেল দিয়ে আমরা হাঁটতে হাঁটতে নিচে নামছি, তার মধ্যে চরম ঠান্ডা, গিয়ে আবার আমাদেরকে লাঞ্চও করতে হবে। হোয়াট দ্য ফাক, কাঁপিয়ে দিল মুতে নিলি। হ্যাঁ ম্যাডাম, ওফো প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটলাম, এখনো রাস্তা গড়ান আর গড়ান, ঢালু আর ঢালু নেমেই যাচ্ছি নিচে। ওদিকে এখান থেকে দেখতে পাচ্ছি সানরাইজ হোমস্টে, এই যে এ সায়ন ভাত বাড়তে বল, চলে এসছি আমরা আমাদের ডেস্টিনেশনে। এখনো আমাদেরকে এটা দিয়ে নেমে অত দূর যেতে হবে আবার। ও মাই গড।